দর্শক, আজকে চলে আসছি রাজশাহী জেলা পানিশোর হাটে। রাজশাহী পানিশোর হাট থেকে আজকে আমরা জানবো তো পানিশোর হাটে বর্তমানে কী কী আম আমদানি হচ্ছে এখন। তো আজকে আমরা এখানে যে আমটা দেখছি, আসসালামু আলাইকুম ভাই, কী আম এগুলো? গোপালভোগ। এবার আমের তো দানা একটু ছোটো ছোটোই লাগছে, খরা কারণে এ কারণে দানা এবার ছোটো নাকি? আমি এবার একটু দানা ছোটো ছোটো, মোটামুটি কালারটা অনেকটাই ভালো আছে, সুন্দর আছে, তবে খরা কারণে এবার দানাটা অনেকটাই ছোট। কি দাম বলছে ভাই আজকে বাজারে? মানে এখনো কি কোনো ব্যাপারে দরদাম বলে নাই? না বলা, না বলা বলতে গেলে কেমন বলছে? হাটে অনেক রকম ব্যাপারে অনেক রকম দাম হয়, মানে বিয়ে বেচে কিনা হচ্ছে 25, 26, 27, তাহলে তিন রকম দাম হয়ে গেল ভাইয়ের কাছে, কোনোটাই সঠিক পাচ্ছি না আমরা। তো 25, 26, 27 দাম বলছে? হ্যাঁ ভাই, দাম বলছে 26, 27। বা তাহলে বেচে কিনা কেমন বাজার যাচ্ছে গোপালের? গোপালের বাজারে 26, 27 হয়তো আর কিছুটা দেখছে ও থেকে। তো 2500 থেকে 2600, 2700 বাজারে আজকে বাজার দরে দাম চলছে মূল করা হিসাবে। তো এখানে যে আমটা দেখছি, তো গতকালকে যে অনেকটাই দুর্যোগ গেছে, তো দুর্যোগের কারণে আজকে বাজারে একটু আম কম উঠেছে, কারণ দুর্যোগের কিছুটা যে আমগুলো পড়ে গেছে সে আমটা উঠেছে বাজারে। তো এই কারণে আপনার যেগুলো ব্যবসায়ী ভাই আছে তারা আমটা একটু কম ভাগছে, তবে আমের দামটা একটু বেড়ে যাবে মনে হয় ভাই, না বেড়বে? বেড়বে, কারণ আমরা তো এই দুর্যোগের আগেই দেখলাম 23, 24, 25, 26 বেচে কিনা হয়েছে। তো এই আমটাই আজকে দেখছি বলছে 26, 27 দাম হচ্ছে, হয়তো আরও কিছুটা বাড়তি দাম হবে। তো এই যে দেখছেন বাজারে অনেকটাই ক্রেতা, যে ক্রেতা আছে কিন্তু আম বাজারে নেই, মানে যে ভালো মানের আমগুলো আজকে বাজারে তো সেভাবে নেই, হয়তো আগামীকাল থেকে আপনার বাজারে আসা শুরু হবে, তো সেক্ষেত্রে কালকে ফুল বাজারটা আমরা জানতে পারবো। ভাই এটা কি আম? হিমসাগর। এলাকা কি আপনার যে কালকে দুর্যোগের পড়াম ডাল ভেঙে গেছিল? ডাল ভাঙ্গা হিমসাগর উঠতে তো বাজারে আনো দেরি লাগবে, সময় হয়ে গেছে, তারপরও তাই, তারপর সামনে মাসের 8 তারিখ না 9 তারিখ মনে হয় একটা সময় দিছে। হ্যাঁ, তবে আরো 8-10 দিন সময় লাগবে ফুলদমে বাজারে আসতে। এই 1 ক্যারেট কত বলছে ভাই? মানে একটু ডাল ভাঙ্গা হিসেবে, মানে একটা পড়া আম হিসেবে 800-1000 টাকা দাম হচ্ছে। তবে বর্তমানে যে বাজারে গুটি আম, তো গুটি আম তো আজকে সেভাবে আম আসে নাই বাজারে দেখছেন, তো গুটি আমের বাজার হচ্ছে 1500 থেকে 2200 পর্যন্ত বাজারে কিনা বেচা হচ্ছে। তো গোপালভোগের বাজারটা গতকালকে দুর্যোগের আগে ছিল 2400-2600 পর্যন্ত, তো আজকে বাজারটা আমরা দেখছি একটু বাড়তি বাড়তি 2600-2700 দাম হচ্ছে, তারপরে তারা বেচে কিনা করেনি পাইকারি বাজারে, হয়তো আরও কিছুটা দাম বাড়তি হতে পারে। তো এখানে আমরা যে আমটা দেখাচ্ছিলাম, এখানে যে আমটা বেচা কিনা হয়, ভাইরা খুচরা বেচেন না? আজকে কত করে বেচেন কেজি? 2600-2700 টাকা মুন করা হিসাবে বেচে কিনা করছেন? 2600-2700 হিসাবে মুন করা হিসাবে। আমরা এই পাশে আর একটু দেখি, এই যে এই পাশে যারা হচ্ছে খুচরা বাজারে বেচে কিনা করছে, তো অনেকে যারা খুচরা বাজারে আমটা বেচে কিনা করে তারা আমরা দেখি অনেকটা মিথ্যা কথাও বলে। তো দানাটা আমরা দেখছি কিছু বড় আছে, কিছু মাঝারি আছে, তবে মাঝারি আমটা এবার বেশি বড় আম জোয়ারে কম। ভাই আজকে কেমন দাম পাচ্ছেন? 2700 টাকা মুন করা হিসাবে বেচে, 45 কেজিতে 1 মুন 2700 টাকা করে ভাইরা বেচে কিনা করছে। তো এখানে ডাইরেক্ট বেচে কিনা হচ্ছে, আর যারা নেবেন ইনটোটাল কিছু খরচ আছে, যেগুলো ক্যারেট আমটা নিয়ে যাওয়া ঝুড়ি এগুলো এক্সট্রা খরচ আপনাদের। তো এই ছিল আজকে রাজশাহী পানিশোর থেকে আমের বাজার দর, আগামীকাল আপনাদের ফুল আপডেট পাবেন পাইকারি বাজার থেকে, কারণ আজকে আপনার পাইকারি বাজারে আমটা অনেকটাই কম, কারণ দুর্যোগের কারণে আমটা সেভাবে ভাঙা হয়নি, অনেকটা ঝড়ের আম উঠেছে।